টেক্সট মেসেজ। করোনা ভাইরাস থেকে কি করে বাঁচবেন জানতে চান? ক্লিক করুন নিচের লিংকে, অথবা কোনো অনলাইন শপিং সংস্থার নাম নিয়ে হাতছানি। অর্ধেক দামে আইফোন পেতে চাইলে ক্লিক করুন নিচের লিংকে। সেই লিংকে ক্লিক করলে আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটি ওয়েবসাইট খুলবে, ঠিক তার সঙ্গেই ঘটাবে আরও একটা কাণ্ড। আমার কাছে হয়তো একটা মেসেজ এসেছে, দেখো তোমার মোবাইলে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাঠিয়েছে যে করোনা ভাইরাস এফেক্টেড রিজিয়নের মধ্যে তুমি আছো কিনা, তার জন্য তুমি এই লিঙ্কটা ক্লিক করে তুমি নিজেকে সেফ প্রমাণ মানে রাখো, আর তোমার কাছে হয়তো পুলিশ সাপোর্ট বা কিছু মেডিকেল এমার্জেন্সি হলে তুমি এই লিঙ্কটা ক্লিক করার জন্য তোমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে তোমার জিপিএস কানেকশনের জন্য। এটা তুমি নর্মালি এই সময় প্যানিক সিচুয়েশনের জন্য তুমি করবি। এটা ক্লিক করলে তোমার কিন্তু ফ্রন্ট ক্যামেরার অ্যাক্সেসটা, তো আমি বলবো তোমার ক্লিক করো একবার, এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরার অ্যাক্সেসটা তুমি পুরোপুরি আমাদের কন্ট্রোলে চলে আসবে এবং এটা কন্টিনিউয়াসলি তোমার ছবি ওঠা যাচ্ছে। ফোন রয়েছে, তো এবার আমি এই ফোনটাতে আমার একটা মেসেজ এসছে, এই মেসেজটা আমি ক্লিক করছি, একটা লিংক এসছে, এই লিংকটা আমি ক্লিক করলাম। তোমার একটা ব্রাউজার কিছু একটা খুলেছে, তুমি ভেবেছো যে যেটা গভর্নমেন্টে প্রমিস করা হলো যে তোমার যে পজিশনে যে রিজনে তুমি আছো সেই রিজনে তোমাকে মনিটর করবে এবং তুমি যাতে এফেক্টেড রিজনের দিকে না এগো। এবারে দেখো তোমার যদি কন্টিনিউয়াসলি দেখো স্ক্রিনের দিকে আমি দেখতে যাবো যে কিছু ফাইল রিসিভ হচ্ছে কিনা, আমাদের ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড আছে তোমার ফোনটা, তোমার নিজের ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড আছে, এবারে কন্টিনিউয়াসলি তোমার ফ্রন্ট ক্যামেরার অ্যাক্সেস নিয়ে তোমার কিন্তু পার্টিকুলারলি পিকচারগুলো আসতে পারে। তো মূলত যেটা বক্তব্য যে এই করোনা ভাইরাস যেভাবে এখন ছড়াচ্ছে আমরা সবাই বিষয়টা নিয়ে যথেষ্টই আতঙ্কিত, আর সেই আতঙ্ক থেকেই যে কোনো মেসেজ এলে পরে আমরা সেটাকে ক্লিক করে ফেলছি। এবার ক্লিক করার পর দেখো এটা তুমি আমার দিকে ফোনটা ঘুরিয়ে রেখেছিলে তখন এখানে ছবিটা এলো, এটা তোমার ছবি কন্টিনিউয়াসলি পিকচার্স, লাস্টের পিকচারটা আমি দেখতে চাই, এইটা যখন তুমি ফোনটা আমার দিকে ঘুরিয়ে রেখেছিলে ফ্রন্ট ক্যামেরাটা, ঠিক আছে এটা এটা এসছে এখন, তোমার বোনটা ছিল এখানে আর তার আগে তোমার পিকচারটা আছে এইখানে, জাস্ট এটা যখন তুমি ক্লিক করলে তো এইটা কন্টিনিউয়াসলি আসতে থাকে যা যা পিকচার আছে। তো এই এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে খুবই মানে উমেন্সরা আর আনসিকিওর ইন দিস এন্টায়ার সাইবার ওয়ার্ল্ড, কেন কি কারণ একটা ফ্রন্ট ক্যামেরার অ্যাক্সেস যদি চলে যায়, আমাদের এটা মোবাইল ফোন এখন এক্সটেন্ডেড পার্ট অফ আওয়ার বডি, এবার থেকে যদি এইরকমভাবে যদি আমাদের ক্যামেরার অ্যাক্সেস থাকে, তোমার কিন্তু ফোনে আমি আবার রিপোর্ট করে ফোনটা খুলে নিচ্ছি, আমি ক্যামেরায় দেখাতে চাইবো এখানে কিন্তু কিচ্ছু অ্যাক্সেস নেই, কিন্তু ফ্রন্ট ক্যামেরা কোনো রকম অন নেই, আমি কিন্তু বেরিয়ে যেতে পারছি, আমি কিন্তু হোমে আছি এখন, আমি অন্য কিছু নেভিগেট করছি, ফ্রন্ট ক্যামেরা কিন্তু খোলা নেই, খোলা না থাকা সত্ত্বেও আমার কাছে যে এতগুলো ছবি কন্টিনিউয়াসলি আসতে থাকছে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। যখন বোঝা যাবে ডার্কনেটের এই কারসাজি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই সতর্ক হতে হবে অনেক আগে থেকে। আপাত সাধারণ একটি লিংক দেখলেও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে বলে জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র। সবসময় কিন্তু আমাদের কাছে এরকম লিঙ্ক আসতে থাকে, এই যখন যখন আমাদের লিঙ্ক আসে তখন আমাদের একটাই প্রবলেম হচ্ছে এই লিঙ্কগুলোকে আমরা না দেখা সত্ত্বেও মানে না যাচাই করা সত্ত্বেও আমরা ক্লিক করি, যখনই আমরা ক্লিক করি সেটা কিন্তু খুব ডিফারেন্ট। আমি কী করবো, আমি সবসময় কপি করা উচিত আমার লিঙ্কটা, লিঙ্কটাকে কপি করা করে নিয়ে আমি একটা গুগলে ফেলি, যাতে কি না স্পেলিং যদি মিস্টেক থাকে, ধরে রাখো ফ্লিপকার্ট বা ধরে রাখো তোমার ফেসবুক, তো ফেসবুকের স্পেলিং কি FACEBOOK, এবার একটা OOK আর OOK দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে, তোমার কাছে একটা 5.5 স্ক্রিনের মোবাইলের OO আর OOর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটা লগ ইন এলো তুমি লগ ইন করে দেবে, তুমি যদি কপি করে লিঙ্কটা গুগলে ফেলো তাহলে কিন্তু ওখানে গুগল বলে দেবে যে তুমি স্পেলিংটা মিস্টেক করছো, তাহলে একটা অ্যালার্ম। আমার ওই ওই রকম সিচুয়েশানে দাঁড়িয়ে নিয়ে আমি কখনোই এইরকম প্রলোভনে লোভে আমি পা দেবই না, আমি কী করবো আমি নিজে ফ্লিপকার্টে বা ফেসবুকে আমি ঢুকবো, ঢুকে নিয়ে আমি লগ ইন করবো বা আমি ডাইরেক্টলি গিয়ে নিয়ে আমি দেখতে যাবো যে যে অফারটা বলছে সেই অফারটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড, এরকম কোনো নিউজ আছে কি। যেমন অনেক সময় কী হয় বিগ বিলিয়ন ডেজের সময় অনেক সময় এরকম মেসেজেস পাঠানো হয়, সেই মেসেজেস আসে বলেই কিন্তু আমরা সবসময় ক্লিক করি এই লিঙ্কে। এখানে দেখো আমি তোমাকে বলছি FACEBOOK আর OOK এই দুটোর মধ্যে কী ডিফারেন্স, একটা 5.5 স্ক্রিনে যেমন মোবাইলে যদি আসে এর মধ্যে কিছু ডিফারেন্স পাবে, কিন্তু এই জিনিসটা যদি তুমি কপি করে .com কপি করে পুরোটাকে কপি করে যদি গুগলে ফেলো তাহলে একটা স্পেলিং মিস্টেক হচ্ছে না, গুগল অটোমেটিক বলে দেবে ইউ আর টাইপিং সামথিং ইনকারেক্ট, অরিজিনাল ডোমেনটার নাম কিন্তু FACEBOOK। এটা আমি এখনই তোমাকে করে দেখো, সিম্পল গুগলে যাও, গুগলে গিয়ে এটা তুমি পেস্ট করলো, ডিড ইউ মিন ফেসবুক, নো ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর দিস পেজ, তা তুমি জানো যে আমি যেটা ক্লিক করবো সেটা কিন্তু অরিজিনাল পেজটাই না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে মহিলাদের ঠিক কী করা উচিত? প্রথম স্টেপ হচ্ছে আননোন লিঙ্কে ক্লিক করবো না,
কোনো অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন তোমার কাছে আসছে সেই অ্যাপ্লিকেশনগুলো আমি সবসময় ইনস্টল করব না, যদি না অথরাইজ সোর্স থেকে করি তাহলেই করব। অথরাইজ সোর্স বলতে কী বোঝানো হচ্ছে, যেমন গুগলের প্লে স্টোর হোক বা অ্যান্ড্রয়েডের, গুগলের প্লে স্টোর মানে অ্যান্ড্রয়েডের প্লে স্টোর আর তোমার হচ্ছে অ্যাপেলের অ্যাপ স্টোর, তাই তো? তো এবার এই সোর্স থেকে তুমি করবে। এবার তুমি জানো না তোমার কাছে যখন ফোন নেই, ধরে রাখো তুমি তোমার সিবলিংকে দিয়েছো, কেউ তোমার সেই জুনিয়র তাকে দিয়েছো বা অন্য কাউকে দিয়েছো, সেই সময় একটা কেউ লিঙ্ক পাঠাবে, সেই ইনস্টল করবে। এবার তুমি কী করে বুঝবে যে তোমার কাছে অরিজিনালি সেইখানে ফেসবুকে সেই পজিশনে দাঁড়িয়ে নিয়ে তোমার ফোনের মধ্যে কেউ ঢুকে পড়েছে কিনা, একটা আননোন লিঙ্ক পাঠিয়ে তোমার অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়েছে কিনা। তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের কম্পিউটার যখন হ্যাং হয় তখন আমরা কী করি, কন্ট্রোল অল ডিএলটি, তার মানে কি টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে কী দেখা যায় যে আমরা কী কী প্রসেস রান করছি, সেরকম আমাদের অনেক অ্যাপ্লিকেশনস আছে মোবাইলে যেগুলো কিন্তু প্রসেস রান করে। এরকম প্রসেস মানে কি, তোমার কী কী প্রসেস চলছে এখন তোমার অ্যাপ্লিকেশনে সেগুলো তুমি দেখতে পারো। বর্তমান সমাজে মহিলাদের সঙ্গে ঘটা সাইবার ক্রাইম বেড়েই চলেছে। অন্ধকার দুনিয়ায় লুকিয়ে কিছু অপরাধী বিভিন্ন মহিলাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যাপচার করছে, তারপর অনেক টাকায় সেগুলির বিক্রি কিনি চলছে প্রতিনিয়ত। এই অপরাধ সম্পর্কে মহিলাদের সচেতন করার উদ্যোগ নিয়েছে উপহার নামে একটি সংস্থা। টিম উপহার আমরা বিভিন্ন কলেজগুলোতে গিয়ে গুটটাজ ব্যাটটাজ যারা সাইবার ওয়ার্ল্ডে তারা কীভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে সেই ব্যাপারে একটা প্রোগ্রাম করেছিলাম, সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প নিস্তাইনি কলেজে। সেই নিস্তাইনি কলেজ একটা ওমেন্স কলেজ, সেখানে অনেক গ্রামের থেকে মেয়েরা আসে যারা ওখানে হোস্টেলে থাকে। এবং কী হয়, কলেজ ডিউরেশনের যে ব্যাপারটা থাকে সেটা কি 18 থেকে 21, এই সময়টা টিনেজারদের জন্য বেশ ক্ষতিকর সময়, মানে কী করবো কী না করবো মানুষ বুঝে উঠতে পারে না। সেটা সবার ক্ষেত্রে, সব মেয়েদের ক্ষেত্রেই হয়েছে, সব জিনিসেই হয়ে থাকে এটা। এবারে কী হয়, ধরো কেউ মোবাইলে একটা ফটো চাইলো, আমরা আননোন ফ্রেন্ড, আমরা তাকে ফেসবুকের মাধ্যমেই হয়তো চিনি আর চিনি না থাকে, আমরা তাকে ফটো দিয়ে ফেলি। কোনো ভিডিও চাইলো সেই ভিডিও আমরা দিয়ে ফেলি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় মেয়েরা যদি নিজেদেরকে সুরক্ষিত না রাখতে পারে সাইবার ওয়ার্ল্ডে মেয়েরাও সুরক্ষিত থাকবে না, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমরা যেটা টার্গেট করেছি, নেক্সট প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা যে ওমেন্স কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে আমরা গুটটাজ ব্যাটটাজের সাথে সাথে সাইবার দিক থেকে মেয়েরা নিজেদেরকে সাইবার দিকেও, তাদের তো গুটটাজ ব্যাটটাজ আছে একটা ভালো স্পর্শ খারাপ স্পর্শ, সেই দিকেও আমরা টার্গেট করছি অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। উপহার মূলত গ্রামীণ এলাকায় কাজ করে, যেখানে মহিলারা সাইবার ক্রাইম সম্পর্কে সেভাবে অবগত নন। নিজেদের রক্ষা করার জন্য মহিলাদের কি পদক্ষেপ করা উচিত বা সাইবার ক্রাইমের শিকার হলে কোথায় যাওয়া উচিত মহিলাদের, সেই সম্পর্কে অবগত করে উপহার। এখান থেকে আমাদের একটা বিষয় স্পষ্ট হলো যে কোনো লিংকে আমরা ক্লিক করব না, আমাদের সিকিউরিটি, আমাদের সেফটি আমাদের হাতে। এবং এই নারী দিবসে আমাদের সচেতন হতে হবে, এবং তাহলেই কিন্তু গোটা সমাজের কাছে যে বার্তাটা দেওয়া প্রয়োজন সঠিকভাবে সেই বার্তাটা পৌঁছবে। ক্যামেরা প্রীতম মজুমদারের সঙ্গে শ্বেতা রায়, আর প্লাস নিউজ, কলকাতা।